হ্যালো ফ্রেন্ডস আজ অনেক 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 দিন পর চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে মানে আমার ব্লগ নিয়ে এখন সকাল সাতটা বাজে সবাই ঘুমাচ্ছে শুধু আমি বাদে একটা সময় ছিল আমিও দেরি করে উঠতাম আর এখন আমি সবার আগে ঘুম থেকে উঠে যাই তো যতক্ষণ সবাই না উঠছে ঘুম থেকে ততক্ষণ আমি ভাবলাম আমার ব্রাশটা সেরে নি কুয়ো তো এখন প্রায় বিলুপ্ত দেখাই যায় না কিন্তু আমাদের বাড়িতে এই কুয়ো এখনো বর্তমান আর আমরা এই কুয়োর জল দিয়ে অনেক কাজ করে থাকি ধোয়া কাঁচা স্নান করা এই বিভিন্ন রকম ইদানিং যা ঠান্ডা পড়েছে পাখির খাঁচাগুলোকে না ঢাকলেই নয় কেননা ঠান্ডাতে পাখিগুলোও কিন্তু খুব কষ্ট পাচ্ছিল বাড়িতে ফুল গাছের সংখ্যা আরও বেড়েছে কেননা সুদীপ্ত আনতেই থাকে ভালো লাগে যখন এই গাছগুলোতে রং বেরঙের ফুল ফুটে থাকে আর এই ফুল বাগানের মাঝে সুদীপ নিজের হাতে তৈরি করেছে একটা ফোয়ারা এটাকেও কিন্তু দেখতে খুব ভালো লাগে মানে পরে একে একে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমিও রেডি হয়ে মেয়েদেরকে রেডি করে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে হ্যাঁ আজ বছরের ফার্স্ট পিকনিক বলে কথা সুদীপ আমি আর আমার দুই মেয়ে ছাড়াও ছিল প্রিয়াশা প্রিয়াসা ছেলে আর হচ্ছে দীপাঞ্জন আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম বহুদিন পরে সবাই আবার একসাথে সময় কাটাবো গল্প করব মজা করব আনন্দ করব আর সেই আনন্দ আমাদের মুখেই প্রকাশ পাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আমাদের গ্রন্তব্যস্থলে মানে আমাদের পিকনিক স্পটে জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে চারিদিকে সবুজ আর সবুজ আমরা আসতে দেরি করছি দেখে মিঠুন অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছে এমন কি রান্নার সরঞ্জাম পর্যন্ত এইটটি পারসেন্ট রেডি করেই ফেলেছে পিকনিকে বক্স থেকেও নেই গান বাজবে না কারণ লোড লোডশেডিং উপায় জেনারেটারের ব্যবস্থা করতে হবে না হলে কারেন্ট আসবে যখন তখনই বাজবে এই সব ছেড়ে আমরা চলে এলাম চারিদিকটা একটু ঘুরতে আমার বড় মেয়ে ছেলে এদের অবস্থা অনেকটা কিন্তু বাধা গরু ছাড়া পাওয়ার মতো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর আমার ছোট মেয়ে তো নিজের জগতেই মর্ত নিজে একা একাই কাফে এর মধ্যে ডাক পড়ল টিফিনের জন্য টিফিনে কি কি আছে তোমাদেরকে চটপট দেখিয়ে দিই স্লাইস রুটি মিষ্টি ডিম সব কিছুই যাচাই ছিল কিন্তু কেউ পরে চায়নি এক্সট্রা কারণ তখন বাজে সাড়ে এগারোটা তো তো দুপুরের মেইন কোর্স বাকি বস সেগুলো খেতে হবে এর মধ্যেই একটা জিনিস চোখে পড়লো একই কাণ্ড প্রিয়াশা কি করছে টিফিন খাচ্ছে আর সেটাকে ফোনে ভিডিও করছে কিভাবে এক এক করে সব পিকনিকের মেম্বাররা ঢুকছিল শুধু আমরা দেরি করিনি আমাদের থেকেও দেরি করে আসছিল তাদের মধ্যে তোমাকে দেখিয়ে দিই অপূর্ব রয়েছে সোনালি রয়েছে আর রয়েছে খুদে কিউট মেম্বার মানে আমার দুই মেয়ে প্রিয়াসার ছেলের থেকেও ছোট সব থেকে খুদে মেম্বার বলতে পারো সবাই টিফিনটা খাওয়া শেষ করে জাস্ট গল্প করতে বসেছি এর মধ্যেই কাজ ধরিয়ে দিল কি কাজ রসুন ছাড়াতে হবে তো আমরা ভাবলাম যাই হোক পিকনিকে আসার পর একটা কাজও করে নিই তো রসুন ছাড়ানোর কাজ যখন দিয়েছে দায়িত্ব দিয়েছে সেটা অন্তত কর এই দিকে আমার ছোট মেয়ে বাবিয়াকে দেখো বারবার বারণ করা সত্ত্বেও পাতাটা মুখে দিচ্ছে আর ওই দিকে তাকিয়ে আঙুল দিয়ে যে কাকে দেখাচ্ছিল আর কাকেই বা ডাকছিল আমরা কেউ খুঁজেই পেলাম না এইদিকে গল্প করতে করতে তো আমাদের দন্ত প্রায় খুলে পড়ে যাবেই এরকম একটা ব্যবস্থা আর এদিকে প্রিয়াশাকে দেখো কাজও করছে আবার ক্যামেরাও সামলাচ্ছে মানে ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দিচ্ছে সবটাই কিন্তু সামঞ্জস্য রাখছে আর ছোটগুলো সব নিজেদের মতনই খেলছিল ইউপি বক্স বাজবে জেনারেটার চলে এসেছে এবার যদি একটু গান নাচ হয় শুধু এই জিনিসটারই কমতি যেমন বলা তেমনি কাজ নাচ স্টার্ট হয়ে গেল। সবাই কম বেশি নাচ করছিল শুধু আমার ছোটো মেয়ে বাবিয়া বাদ দিয়ে পিকনিকে গিয়ে একদম শান্ত মেয়ে হয়েছিল আর বড় মেয়েকে দেখো উচ্চিংড়ির মতন লাফিয়েই যাচ্ছে আর আমাদের শুরু হয়ে গেল ডান্স মানে আমার প্রিয়াসার আর সোনালির প্রিয়াসার ছেলে আর আমার বড় মেয়ে খেলছিল ভালোই আর এক জলের বোতলকে কেন্দ্র করে নিমেষের মধ্যেই এদের দুজনের হাতাহাতিতে মেয়ের বা চোখের উপরে গেল কেটে খুব কান্না করছিল রক্তটাও পুরো বন্ধ হচ্ছিল না সহজে অনেক কষ্টে একটু ভুলিয়ে ভালিয়ে মেয়ের মুখটা একটু ঠিক করেছিলাম আর এই সব কারণের জন্য প্রিয়াশাও মন খারাপ করে বসেছিলো একেবারে ছেলেকে ধরে বসেছিল। যাতে ছেলে আর কোনো দুষ্টুমি করতে না পারে মেয়ের লেগেছে আমারও একটু খারাপ লাগছিল কিন্তু পিকনিকে গিয়ে কতক্ষণ মন খারাপ করে থাকব প্রিয়াসার ছেলেও তো ছোটো আর এখন কত লাগবে কাটবে হতেই থাকবে এইসব নিজের মনকে বুঝিয়ে ছোট মেয়েকে নিয়ে ডান্স শুরু করলাম আর বড় মেয়েকে তখনও দীপান আদর করে ভোলাচ্ছিলো পরে আমি একাই আমার দুই মেয়েকে নিয়ে নাচ করলাম একটুখানি পরে সুদীপ্ত এসে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরলো আমরা কিছু ছবি তুললাম এদিকে রান্না প্রায় শেষের মুখে তুবলু তো ডান্স করছে আর হাতা নিয়ে সোজা কড়াই থেকে গরম মাংস তুলেই খেয়ে নিচ্ছে সবার মুড ঠিক হয়ে গেছিলো প্রায় ডান্সও করছিলাম এইদিকে সুদীপ্তর কাণ্ড দেখো পুরো জলের ড্রাম নিয়েই শুরু করেছে জামাল জামালকুডু এর মধ্যে আবার ডাক পড়লো খাবার রে অনেকটা বেলাও হয়ে গেছিল তাই আর দেরি না করে খেতে বসলাম চটপট খাবারে ছিল মাছের মাথা দিয়ে ডাল মাছ মাংস মিষ্টি ফল সবই ছিল বলতে গেলে আর আমার মেয়েরা তো খাওয়াই অষ্টরম্বা সেভাবে খায়নি বলতে গেলে খেয়েছে মানে সেই রকম না ওটাকে খাওয়া বলে না খাওয়া সেরে আর দেরি করলাম না তার কারণ খোলা জায়গা তো বেলা বাড়ার সাথে সাথে হাওয়াটাও যেন কেমন বাড়ছিল তো মেয়েদেরকে নিয়ে তো বাড়ি ফিরতে হবে যদি ঠান্ডা লেগে যায় সেই বয়তে চটপট আবার টোটোতে উঠে পড়লাম আমরা সবাই ডেস্টিনেশান বাড়ি